স্বাগত সবাইকে আমার বাংলায়। তোমরা ক্লাস 9-এর নোঙর কবিতা থেকে অনেকেই জানতে চেয়েছো বাণিজ্য তরী বাঁধা থাকার তাৎপর্য বিষয়ে। আজকে আমার বাংলায় নোঙর কবিতার বাণিজ্য তরী তাৎপর্য নিয়ে আলোচনা করব। এছাড়া তোমার ক্লাস 9-এর বাংলা সিলেবাস থেকে অন্যান্য আলোচনা নিয়মিত পেতে আমার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আমরা জানি যে অজিত দত্তের নোঙর কবিতাটি রূপক কবিতা বা সাংকেতিক কবিতা, অর্থাৎ কবিতার আপাত অর্থ এক আর তার অন্তর্নিহিত অর্থ আর এক। তবে নোঙর কবিতার ক্ষেত্রে দুটি অন্তর্নিহিত অর্থ আছে। তা তোমরা সাংকেতিক কবিতা হিসাবে নোঙর কবিতা আলোচনাতে অনেকেই জেনেছ, আর যারা আলোচনাটি মিস করে গেছো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। তো আজকের আলোচনায় প্রথমেই জানি যে বাণিজ্য তরী কি। বণিকরা বাণিজ্যর জন্য যে নৌকা ব্যবহার করত সেটাই হলো বাণিজ্য তরী। কবিতায় আছে যে, জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, অর্থাৎ নদী তটে বাণিজ্য তরী বাঁধা আছে। যেহেতু নোঙর কবিতাটি সাংকেতিক কবিতা, তাই এই বাণিজ্য তরী হলো মানুষের জীবন। এখানে বাণিজ্য তরী হিসাবে মানুষের জীবনকে বোঝানো হয়েছে, অর্থাৎ মানুষের জীবনও সংসারের নাগপাশে দায়িত্ব কর্তব্যের বাঁধনে আবদ্ধ হয়ে আছে। সংসার সমুদ্ররূপ তট থেকে এগিয়ে যেতে পারছে না, অর্থাৎ এখানে বাণিজ্য তরী মানুষের জীবনের প্রতীকে ব্যবহৃত হয়েছে। কিন্তু আমরা আগেই জেনেছি যে নোঙর কবিতাটির দুটি অন্তর্নিহিত অর্থ আছে, অর্থাৎ নোঙর কবিতার মধ্য দিয়ে অজিত দত্ত কেবল মানুষের আশা আকাঙ্ক্ষা জীবন জীবিকাকেই প্রতিকায়িত করেননি, তার সঙ্গে প্রচ্ছন্নভাবে যুক্ত করে দিয়েছেন কবির নিজস্ব জীবনের চিন্তাভাবনা। অজিত দত্ত রবীন্দ্রনুসারী কবি, অর্থাৎ রবীন্দ্রনাথকে অনুসরণ করেই তিনি কাব্য রচনা করেছেন, এবং সেই অনুযায়ী তিনিও রবীন্দ্রনাথের মতোই তার সৃষ্টি সম্ভার নিয়ে পাশ্চাত্য দেশে জনপ্রিয় হতে চেয়েছেন, কিন্তু তিনি পারছেন না, কারণ তার সাহিত্য সম্ভার রবীন্দ্র প্রভাব অতিক্রম করে স্বতন্ত্রতা সৃষ্টি করতে পারেননি। তাই কবি জানাচ্ছেন, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, অর্থাৎ বাণিজ্য তরী অর্থে এখানে কবির সারা জীবনের সৃষ্টি সম্ভারকেই তিনি বুঝিয়েছেন, আর তা বাঁধা পড়ে আছে রবীন্দ্রনাথের কাব্য প্রভাবে, রবীন্দ্র বলয়ের মধ্যে। এখানেই বাণিজ্য তরী শব্দটি নোঙর কবিতায় তাৎপর্যময় হয়ে উঠেছে। অর্থাৎ নোঙর কবিতায় বাণিজ্য তরীর তাৎপর্যের উত্তর লিখতে গেলে প্রথমেই ভূমিকার উৎস উল্লেখ করে জানিয়ে দেবে যে কবিতাটি একটি সাংকেতিক কবিতা। তারপর আজকে যেভাবে আলোচনা করা হলো সেই আলোচনা অনুযায়ী বাণিজ্য তরী শব্দের প্রথমে সাধারণ অর্থ দেবে, তারপর অন্তর্নিহিত অর্থ দেবে, এবং তারপর ব্যঞ্জিত অর্থ উল্লেখ করবে, এবং তারপর সেই অনুযায়ী ব্যাখ্যা করবে। যেভাবে পরপর বললাম সেভাবেই সাজিয়ে করবে, তবেই তোমার কবিতার উত্তরটা সম্পূর্ণ হবে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। তোমার ক্লাস 9-এর বাংলা সিলেবাস থেকে আর কোন আলোচনা চাও কমেন্টে জানাও।